হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাবো হিয়া আমাদেরকে একটু ভেতর থেকে খুলে দেখিয়ে দিই এতগুলো পারলা কত ফুল ফুটেছে গন্ধ তো বেশ ভালোই ছেড়েছে আমের আমরা আমের ডাব্বা নিয়ে আসলো শিব এখনই আমরা অর্ডার দিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি যেখানে আমরা থাকি না তো সেখানে একজন আছে যে এক্সপোর্ট ইম্পোর্টেতে রয়েছে তো সে মাঝে মাঝে এই বক্সেস আনে ম্যাঙ্গোর তো এ দেখো এটা হলো ব্যাঙ্গন পাল্লি লেখা আছে হায়দ্রাবাদ থেকে আনা আর উনি যে এনেছেন সে গুজরাতি মানে 25 পাউন্ডের এই একটা বক্স 5 কেজি রয়েছে এর মধ্যে ম্যাঙ্গন পাল্লি তো এটা খুলে দেখি কীরকম কী আম আর এটা আমরা অর্ডার করলাম তো অনেকজনই মানে এমনি অর্ডার করে আর এমনি করে নিয়ে আসে তো আমগুলো যেহেতু এক্সপোর্ট করবে বাইরে তো তাই জন্য একদম পাকা আম যদি আনে মানে একদম যেগুলো ইয়েলো দেখতে সেগুলো যদি আনা হয় তো পচে যেতে পারে তো এই জন্যই এগুলো কিন্তু এগুলো খেতে ভীষণ ভালো এগুলো মানে রেখে খাওয়া যাবে অনেক দিন ধরে তো বেশ ভালো আমগুলো দেখো যেগুলো পেকেছে এ দেখো এগুলো খাবো আর এগুলো আস্তে আস্তে করে খাবো তো একবার খেয়ে দেখি কিরকম কি খেতে আমগুলো তাহলে যদি ভালো লাগে তাহলে এরপরের থেকে এখান থেকে অর্ডার করব এই সাইজগুলো ধরে দেখো গন্ধ তো বেশ ভালোই ছেড়েছে আমের ওটা বোটাটা শুনো হ্যাঁ এটা এই জন্য এগুলোকে আনা হয়েছে ডাইরেক্টলি ইন্ডিয়া হায়দ্রাবাদ থেকে এর মধ্যে লেখাও আছে দেখো দেখো এখানে ইউকে তে এরকম রাস্তা ঘাটের সাইডে সাইডে গোলাপ ফুলের গাছ থাকে দেখেছো কত ঝাঁকে ঝাঁকে এগুলো সব জঙ্গলি গোলাপ কিন্তু দেখতে কি সুন্দর লাগে দেখতে দেখো পুরো পিঙ্ক কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখেছো পুরো লাইন দিয়ে কত ফুল ফুটেছে গুড আফটারনুন এভরিওয়ান আজকে হলো রবিবার গতকাল আমরা গাড়ি কিনতে গেছিলাম তোমরা দেখতেই পারলে আর ফাইনালি গাড়ি কেনা হয়ে গেল এতদিন পর কোন গাড়ি কিনেছি কত দাম কি কিরকম গাড়ি সব ডিটেল একটা ভিডিও বানাবো তবে ওটার জন্য সব মানে হাওয়া আসছে প্রচুর ওটার জন্য মানে সব ডিটেলসগুলো লিখে কাগজে সব এখন হালকা হালকা রেখেছি উপরে হাই লেভেলে একটা ভালোভাবে ডিটেল প্রপার ভিডিও বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো যাতে তোমাদের হেল্প হয় গাড়ি কিনতে এখানে ইউকে আসার পর তো আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স গাড়ি কেনার তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন আমরা চলে এসেছি সেন্সবেরি গতকাল আর সেন্সবেরি যাওয়া হয়নি আর ফ্রাইডেতেও আসিনি আমরা সেন্সবেরি তো ঘরের মানে সবজি টবজিগুলো সব ওই অল্প অল্প পড়ে আছে তাই জন্য আজকে সব কিনতে এসেছি এখন বাচ্চা ওই 1:30 পৌনে 2 বাচ্চা বেরোলাম বাজার টাজার করে বাড়ি ফিরব গাড়িটা ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী গাড়ি কিনেছি না কিনেছি তো ভিডিওগুলো দেখতে থাকো কি নেবে হ্যাঁ আমাদের সেন্সবেরির শপিং হয়ে গেল বাজার টাজার করে নিলাম এবার আমরা যাচ্ছি হলো ইন্ডিয়ান শপ তো ইন্ডিয়ান শপ থেকে কয়েকটা ভেজিটেবল নেবার আছে ইন্ডিয়ান ভেজিটেবলগুলো তার সাথে পাউনল্যান্ডে কাজ আছে একটা সেগুলো করে বাড়ি পেয়ে যাবো হ্যাঁ তারপরে দেখি বাড়ি গিয়ে রান্না টান্না করে এসেছি খেয়ে আসিনি কিন্তু খেয়ে মানে গিয়ে খাবো খিদে ছিল না তাই জন্য খেয়ে আসিনি এই যে আসছি গিয়ে চল এই দেখো এখানে কত পেকে গেছে এগুলো এগুলোকে আজকে পাড়তে হবে না হলে খারাপ হয়ে যাবে একদম সফট হয়ে গেছে এবার এগুলো পাকার পাড়ার মতন হয়ে গেছে দেখো অনেক সব কটাই অনেকগুলোই পেকেছে এগুলো পারবো আর কয়েকটা আমি রাখবো কয়েকটা স্তুতিদেরকে দেবো তাই এখন বেরোবো আমরা তাই ভাবলাম পেড়ে নিই কী করবে সোনা স্তুল দিয়ে সুন্দর লাগছে দেখেই মন ভরে যাবে পাগলা খাবি কি ঝাঁজেই মরে যাবে বলো ভেরি গুড এতগুলো পারলাম এগুলো স্তুতিদেরকে দিয়ে আসি
চলে এসেছি আবার বাইরে কারের সামনে। গতকাল তোমরা দেখতেই পারলে আমরা নতুন গাড়ি কিনেছি, এটা আমাদের জন্য খুবই স্পেশাল কারণ এটা বিয়ের পর আমাদের প্রথম কার ইউকেতে। সে আগে বিয়ের আগে বা শিবেরও বিয়ের আগে বাবাদের কারেতে চেপেছি, বাবাদের কারেতে উঠেছি, কিন্তু বাবার কারে চাপা আর নিজের কষ্টের টাকা দিয়ে নিজের কারেতে চাপা অনেকটাই কিন্তু পার্থক্য। তো একটা ছোটোখাটো নর্মাল কার আমরা কিনতে পেরেছি ঠাকুরের আশীর্বাদেতে, আশা করছি ফিউচারেতে আরও ভালো কার কিনব। তো এই কারটাকে আমরা মানে খুবই আমাদের জন্য স্পেশাল, যেহেতু প্রথম কার আর প্রথম এক্সপিরিয়েন্স, সবই আমরা ডিটেইল ভিডিও একটা বানাবো কীভাবে কী মানে কার কিনেছি ইউকেতে, কীভাবে কার কিনতে হয়, কী কী দেখতে হয় না দেখতে হয়, একটা ডিটেইল কমপ্লিট ইনফরমেটিভ ভিডিও হিন্দি ব্লগ চ্যানেলে দেবো বি হ্যাপি উইথ শিবতানুতে, তো দেখো। তো এখন আমরা পুজোটা করে নেব, সিম্পলভাবেই করছি নারকোল আর ধূপকাঠি দেখিয়ে, কারণ এখানে যেই জায়গাতে আমরা থাকি এখান থেকে মন্দির অনেকটাই দূর, আর যেহেতু সে এখন অথরাইজ না একা ড্রাইভ করার জন্য, তাই জন্য কাউকে পাশে বসিয়ে চালিয়ে নিয়ে যেতে হবে, আর কাউকে পাশে বসিয়ে চালানো মানে সেটা সম্ভব না। তো সেই জন্যই বাড়িতেই ছোটো করে পুজোটা আমরা করে নিচ্ছি আর আমরা সবাই খুব এক্সাইটেড। তো এই হলো আমাদের নতুন গাড়ি, আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ অনেক কিছু মানে অনেকবার দেখতে গেছি এসেছি, কোনটা নেব না নেব ফাইনাল হচ্ছিল না, তাই জন্য মানে শেয়ার করতে পারছিলাম না। তো ফাইনালি আমাদের নতুন গাড়ি চলে এসেছে, আর এই দেখো পুজো করলাম। এখানে তো আর সেরকমভাবে মন্দিরেতে নিয়ে যেতে পারবো না, মন্দির নেইও আমরা যেই জায়গাটাতে থাকি, তো তাই জন্য আর এখানে বাড়িতেই পুজো করলাম, নারকোল ফাটিয়ে নিলাম, পুজো করে দিয়েছি, আর এরপর বাস শিব ভালোভাবে চালালে আমাদের শান্তি। তো চলো ফাইনালি গাড়িটা চলে এসেছে, তোমাদেরকে একটু ভেতর থেকেও খুলে দেখিয়ে দিই। এই হলো আমাদের গাড়ি, আমাদের নতুন গাড়ি। হ্যাঁ, এগুলো আবার নতুন বেরিয়েছে, এগুলোকে কাটতে হবে। পাখি পাখি মাঝে মাঝে নোংরা করছে, মাঝে মাঝে পুষতে থাকতে হবে এই জন্য। এই হলো আমাদের নতুন গাড়ি। ওটা হবে না, গাড়ি বন্ধ আছে এখন। আমরা বেরিয়েছি সাইক্লিং এ, বাহ, ওইটা তোমার গোল মতন জায়গা বানিয়েছে দরজার মতন। হ্যাঁ, তা আমরা তিনজনে নিজে নিজের সাইকেলে আছি, আর আজকে সাইক্লিং বেরিয়েছি। বেটু সামনে মেন রোড যখন তখন দাঁড়িয়ে যাও, ঠিক আছে? চল বাস এবার ব্রেক মারো, সামনে মেন রোড। ব্রেক মারো বেটু, ব্রেক, গুড, বাস পার হতে হবে এখান থেকে, তারপরে ঠিক আছে। আমরা আজকে বেরিয়েছি সাইক্লিংয়ে, অনেকদিন পর সাইক্লিংয়েতে বেরোলাম। হ্যাঁ, হার্ডশিপ চলে গেছে আগে। হ্যাঁ, এটা চেরি ট্রি, দেখো কত চেরি হয়েছে, তোমাদের দেখাই, চলো নেমে দাঁড়ো বেটু, যাবো দাদাকে যেতে দাও। আর অনেক চেরি পড়েও আছে, তবে এই চেরিগুলো অতটা মিষ্টি না, এর আগের বারও তোমাদেরকে দেখেছিলাম হিন্দি ব্লগ চ্যানেলেতে। এই দেখো পেকে গেছে লাল লাল, এই দেখো দেখেছো, এই দেখো কত চেরি হয়েছে, প্রচুর চেরি, কিন্তু এই চেরি লাভ লাই, কেননা এগুলো মিষ্টি না, বললাম না মিষ্টি না, কষ্টা ভালো না খেতে। এই দেখো, এই দেখো,
চলো দাদা আগে গেছে তো আমি যাচ্ছি ওই স্তুতিতে করে ওকে ওই গুজবেরি পারলাম যে ওই গুজবেরি নিয়ে এসেছি বেঁধে তো এইটা ওকে দেব তারপরে আবার সাইক্লিং বেরিয়ে যাবো আমি জানি ওর ও পাক্কা বলবে বসতে কিন্তু বসতে পারবো না আজকে চলো চলে এসছি দেখো এখানটাতে এই দুটো ফ্রিতে লাগিয়েছে দেখেছো এখানে ইউকেতে মাঝে মাঝে এরকম জিনিসগুলো বাইরে রেখে দেয় আর এগুলো ফ্রিতে দেয় তো এখানেও কেউ নিতে পারে ওখানে একটা রাগও রাখা রয়েছে তো কারো যদি চাই তো নিতে পারে ফ্রিতে লাল টসটসা দেখতে পাচ্ছ কত লাল হয়েছে এই আর সবকটা উপরে উপরে তো হাত যাবে না প্রচুর হাওয়া দিচ্ছে আজকে এই যে কয়েকটা পেলাম আর এই সাইডে দেখো এই সাইডে অনেক আছে প্রচুর লাল হয়েছে কিন্তু এগুলো পারা যাবে না অনেক উঁচুতে এরকম এখানে হিয়ার স্কুল প্রজেক্ট বানাচ্ছে হিয়াকে কোলার্জ বানাতে দিয়েছে কোলার্জ বা পেন্ট বা ড্রয়িং কিছু করতে পারে তো কোলার্জটা সিলেক্ট করেছে হিয়া আর এখানেতে সিলেক্ট করে বানাচ্ছে নিজের হিসাবে কিছুও বানাতে পারো তো এটাকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাবো হিয়া কীরকম বানাচ্ছে তো হিয়াই করছে আমরা বাস ওকে একটু একটু হেল্প করে দিচ্ছি দাদা ওখানে ওগুলোকে কাট করে করে দিচ্ছে আর হিয়া এখানেতে ওগুলোকে বানাচ্ছে বানি বানিয়ে তো হিয়া বানিয়ে নিচ্ছে নিজের স্কুল প্রজেক্ট এগুলো সব সিকোয়েন্সগুলো চিপকে দিয়েছে বাহ ভালো ভালো করে চিপকিছো সব হিয়াই বানিয়েছে আমি বাস ওকে একটু একটু গাইড করেছি একটু একটু হেল্প করেছি বাকি সব কিছু কিন্তু আমার সোনা বিট্টু করেছে ভেরি গুড ওয়েল ডান আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা।